নমস্কার বন্ধুরা, আমরা আবার হাজির হয়ে গিয়েছি আমাদের নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা এখানে ভালোই আছি, ভালো থাকার চেষ্টা করছি। চারিদিকে যেভাবে করোনার প্রকোপ বেড়ে যাচ্ছে, আমরা সবাই খুব চিন্তিত। কি করে বাঁচবো এর থেকে, কি হতে পারে, এই নিয়েই আমাদের এই ভিডিওগুলো। আমরা আগের অধ্যায়ে আলোচনা করেছি ইমিউনিটি কীভাবে বাড়াতে পারি, সেটা আলোচনা করতে গিয়ে একটা ফলের নাম উঠে এসছে, তার নাম ম্যাঙ্গোস্টিন। এবার আমি এর সঙ্গে আমার নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আগের দিন যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে আমাদের পারিপার্শ্বিক সমস্ত কিছু প্রকৃতি বিষাক্ত হয়ে গিয়েছে। কেন হয়ে গিয়েছে? আমাদের জন্য হয়ে গিয়েছে। আমরা প্রকৃতির জল হাওয়া সব দূষিত করে দিয়েছি নিজেদের লোভের জন্য, স্বার্থের জন্য। তো আমরা যে পরিবেশে থাকি, তাই যদি দূষিত হয়, বিষাক্ত হয়, তাহলে আমরা কী করে পরিশুদ্ধ থাকতে পারি? তাই আমাদের এখন লড়াই যেটা, সেটা হচ্ছে নিজেদের পরিশুদ্ধ করা নিয়ে। কারণ আমরা যদি পরিশুদ্ধ না হতে পারি, আমাদের ইমিউনিটি বাড়বে না। আমরা পরিশুদ্ধ কী করে হতে পারি? আমাদের কোষকে টক্সিন মুক্ত করে। আমাদের চারিদিকে এত টক্স, এত বিষ, সেগুলো টক্সিক এলিমেন্টগুলো আমাদের শরীরের মধ্যে ঢুকছে, খাওয়াতে ঢুকছে। কেন কি, এই পরিবেশে যে ফসল উৎপাদিত হবে, সেই ফসল তো নিজেও বিষাক্ত। সেই আমাদের শরীরে যখন যাচ্ছে, সে তো আমাদের শরীরে পুষ্টির সঙ্গে সঙ্গে বিষ দিচ্ছে। সুতরাং পুষ্টি যা পাচ্ছি, তার থেকে বেশি বিষ পাচ্ছি। এবার কোষের মধ্যে আমাদের একটা কথা পরিষ্কার বুঝতে হবে, রোগ কেন হয়। শরীরে কোনো কোষে যদি আমাদের রিজেনারেশন ডিজেনারেশনের সমস্যা হয়, যদি কোষের মধ্যে টক্সিনস জমে যায়, যদি কোষ ঠিকমতো পুষ্টি না পায়, যদি কোষের মধ্যে ডেফিসিয়েন্সি থাকে, তবেই কিন্তু রোগ হয়। তারই বহিঃপ্রকাশ রোগ, সেটা যে কোনো রোগ হতে পারে। হার্টের সমস্যা থেকে শুরু করে আমাদের পিত্তের সমস্যা, আমাদের লিভারের সমস্যা, আমাদের গলব্লাডারের স্টোন, আমাদের বাতের সমস্যা, আর্থ্রাইটিসের সমস্যা, চুল পড়ে যাওয়া, চোখে কম দেখা, গ্লুকোমা, ডায়াবেটিস, তারপরে ব্লাড সুগার, আমাদের সমস্ত কিছু, প্রেশার, থাইরয়েড, সমস্ত কিছু, এভরিথিং। কেন? কোষের মধ্যে ডেফিসিয়েন্সি, কোষের মধ্যে টক্সিনস আধিক্য, একটাই কারণ। সুতরাং আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা ওষুধ, আলাদা আলাদা অর্গানের জন্য আলাদা আলাদা ওষুধ, সেগুলো টেম্পোরারি রিলিফ দেয়। এই দিয়ে কোনোদিন আমরা নিজের শরীরকে সুস্থ করতে পারবো না। এখন এই মুহূর্তে আমাদের শরীর সুস্থ হলো, কিন্তু কালকে আবার অসুস্থ হবে। যে মুহূর্তে ওষুধ খাওয়া বন্ধ করলাম, সে মুহূর্তে আবার অসুস্থ হবে। এবং সারা জীবন কিছু কিছু রোগ আছে, তার ওষুধ খেয়ে যেতে হয়, সারা জীবন খেয়ে যেতে হবে। তাহলে ভাবুন তো, শুধু ওই ওষুধের জন্যই আমরা বেঁচে আছি। আর ওষুধের সাইড এফেক্টস আমরা জানি। ওষুধের মধ্যে যে জিনিসগুলো, অ্যালোপ্যাথি ওষুধ যেগুলো ইউজ করছি আমরা, সেগুলো সবই সিনথেটিক কেমিক্যালস। আমাদের প্রকৃতির বা আমাদের শরীরে বিভিন্ন হরমোনকে ইমিটেট করে এই ওষুধগুলো তৈরি করা হচ্ছে। কোনো ডেফিসিয়েন্সি তৈরি হলে সেটাকে ওই ওষুধটা দিয়ে সাময়িকভাবে ঠিক করা হলো, সাময়িক ওপরে একটা প্রলেপ দিয়ে তৈরি করলো। যেমন ধরুন, বাঁধ ভেঙে যাচ্ছে। প্রতিদিন, প্রতি বর্ষায় আমরা শুনতে পারি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার বাঁধ ভেঙে যাচ্ছে, উত্তরবঙ্গের বিভিন্ন নদীর বাঁধ ভেঙে যাচ্ছে। আবার তৈরি করে আবার ভেঙে যায়, আবার তৈরি করে আবার ভেঙে যায়। ওষুধগুলো তাই, আমাদের শরীরে কোনো রোগ হলো, সেটাকে ওষুধ দিয়ে কিছুদিন থামিয়ে রাখা হলো, আবার ওটা বেড়ে উঠবে বা অন্য জায়গার থেকে অন্য কিছু সাইড ইফেক্ট তৈরি হয়ে যাবে। তো সুতরাং এইভাবে কোনো সমস্যার সমাধান হতে পারে না। আমাদেরকে যেটা করতে হবে, আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থতা আনতে হবে। তাই কোষকে পুষ্টি দিতে হবে, কোষকে রক্ষা করতে হবে। আমি সেদিন একটা আয়ুর্বেদিক সাপ্লিমেন্টের খোঁজ পেলাম। আমি নিজে, 30 বছর বয়স হয়েছে আমার, আমি নিজে ইদানিংকালে সুগারে এবং প্রেশারের কিছু সমস্যায় ভুগছিলাম। 4/1/2020 আমি যখন সুগার টেস্ট করেছিলাম, আমার সুগার এসেছিল 230। আমি পাগল হয়ে গিয়েছিলাম। কি করব, কোথায় যাব? ওষুধ তো আমি খাবো না, ওষুধ তো আমি খাবো না। তার কারণ, ওষুধের সাইড এফেক্টস আছে, এবং একবার যদি সুগার ধরা পড়ে, কথিত আছে যে তোমাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। একবার যদি প্রেশারের ওষুধ খাও, তাহলে বলা হয় যে সারা জীবন নাকি সে প্রেশারের ওষুধ খেয়ে যেতে হবে। আমি তো সেটা করবো না। তাহলে বিকল্প কী আছে? ডাক্তারের সঙ্গে বসলাম, কনসাল্ট করলাম, তাতে যেটা জানা গেল, আমাকে এক্সারসাইজ করতে হবে এবং ডায়েট কন্ট্রোল করতে পারি। কিন্তু তারপরে যদি রেজাল্ট না আসে, আমাকে ইনসুলিন নিতে হবে, আমাকে সুগার, আমাকে প্রেশারের ওষুধ খেতে হবে। তো আমি শুরু করলাম দাঁত কামড়ে, এক্সারসাইজ করা শুরু করলাম, ডায়েট মেনটেন করা শুরু করলাম। রোজ হাঁটতাম, রোজ ডায়েট মেনটেন করার নামে ওই তেল ঝাল মশলা ছাড়া রুগীর পথ্যগুলো খেতে হতো। ইচ্ছে করতো না খেতে, খেতে হতো, কারণ ওষুধ আমি খাবো না। তো এইভাবে চললো 4-5 মাস। 27 মে 2020 টেস্ট করলাম,
রেজাল্ট আসলো 270। এবার ডাক্তার বললো ইমিডিয়েট ইনসুলিন চালু করতে হবে। আমি তো হতাশ, কি করবো আমি বুঝতে পারছি না ব্যাপারটা। তখন আমাকে আমার একজন পরিচিত আয়ুর্বেদিক বন্ধু, সে বললো আয়ুর্বেদ চেষ্টা করছিস না কেন, সবই তো করলি, আয়ুর্বেদটা চেষ্টা করে দেখ, হলে হলো না হলো না হলো, তারপর ইনসুলিন তৃতীয় নিতে হয়, নিতে হবে। তো বললাম কি খাবো তাহলে, বলে আয়ুর্বেদিক একটা হেলথ সাপ্লিমেন্ট আছে, নট মেডিসিন, হেলথ সাপ্লিমেন্ট, ট্রাই করে দেখ, যদি কাজ না হয় তারপরে তো ইনসুলিন লইও। তো শুরু করলাম 28 মে 2020, সকালবেলায় খালি পেটে 4টে ক্যাপসুল একসঙ্গে, এক একটা ক্যাপসুল 335 মিলিগ্রাম, টোটাল 1,1400 মিলিগ্রাম খাওয়া শুরু করলাম। কবষ্ণ গরম জল, কবষ্ণ জলে, মানে ঈষৎ উষ্ণ গরম জল। তারপর 1 ঘন্টা পর আমি চা খেতাম, তারপর আরও আধা ঘন্টা পর ব্রেকফাস্ট করতাম, এইভাবে চলছিল। প্রথম 3 দিন, 4 দিন, 5 দিনের দিন আমি দেখতে পারলাম সুগারে কি হয়েছে জানি না, প্রেশারে কি হয়েছে জানি না, কিন্তু আমি দেখতে পারলাম আমার মধ্যে একটা অদ্ভুত আনন্দ তৈরি হচ্ছে, স্ট্রেস রিলিভ হয়ে যাচ্ছে আমার, মানে আমি খুব ভালো ঘুমোচ্ছি, ঘুমে কোনো ডিস্টারবেন্স নেই। মাঝখানে কী হচ্ছিলো, এই লকডাউন হওয়ার পর পর আমার ঘুম একটুতেই ভেঙে যেত, সবসময় একটা উদ্দীপনা, সবসময় হৃদয়টা মনে বড় বেশি বেশি করে যেন দৌড়াচ্ছি, মানে একটা প্যালপিটেশন হতো সবসময় ভেতরে। ধীরে 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 সেটা কমে গেল, আমি তো তার জন্য সুস্থ পাচ্ছি না, তার জন্য কিছুই করছিলাম না, কিন্তু ধীরে 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 দেখলাম নিউট্রালাইজ হয়ে গেলো ব্যাপারটা, আমি খুব আরাম করে ঘুমাচ্ছি, আমার প্যালপিটেশন হচ্ছে না, মনে হতে লাগলো আকাশ ভেঙে পড়লো যেন আমার এখন কোনো চিন্তা নেই, একটা অদ্ভুত আনন্দ, ফিল গুড। তারপরে দেখলাম কি, তারপরে যত দিন যেতে লাগলো আমি দেখলাম আমার গ্যাসের সমস্যা, চা খেলে একটু অ্যাসিড অ্যাসিড হতো, মুখটা টপটপ হতো, সেই সমস্যা মিটে গেল, বডি ক্লিয়ার হওয়া শুরু হলো, আমার মনে হলো পেটটা বেশ হালকা হালকা লাগছে, আগে কিছু খেলেই পেটটা ফুলে থাকতো, মানে গ্যাস হয়ে যেত একটা পেটের মধ্যে, সেই গ্যাসের সমস্যা নেই। আর আমরা জানি উত্তরবঙ্গের জল হাওয়া এত খারাপ, এখানে সবসময় আমাশা আর পেটের রোগ লেগেই আছে, তো মিরাকেল ব্যাপার, আমি তো এর জন্য চিকিৎসা করছি না। ধীরে ধীরে দেখলাম এটা ঠিক হয়ে যাচ্ছে। 15 দিনের মাথায় আমি প্রেশার চেক করলাম, দেখলাম আমার প্রেশার 80/125, নর্মাল। তাহলে তো আমাকে ওষুধ আর খেতেই হলো না, খেতে হবে না, এইটা ভেবেই আমার এত আনন্দ হলো। এবার আমি অপেক্ষা করছি কবে আমি ব্লাড টেস্ট করব, কবে করা যায়, কবে করা যায়, 1 মাস না হলে তো আর কিছু করা যাবে না, অপেক্ষা করছি, অপেক্ষা করছি। 1 মাস যেদিন হলো, 1 জুলাই 2020 আমি ব্লাড টেস্ট করলাম, রিপোর্টগুলো সব রাখা আছে আমার কাছে, কেউ যদি দেখতে চাও আমাকে ইনবক্স করো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচে, হোয়াটসঅ্যাপ করো, আমি তোমায় পাঠিয়ে দেবো। মিরাকেল, মাত্র 98, 230, 270, মাত্র 98, 1 মাসে ইট হ্যাপেন্স। আসলে এটা কোনো ওষুধ নয়, এটা হেলথ সাপ্লিমেন্ট, আমার শরীরে ডেফিসিয়েন্সি তৈরি হয়েছিল, প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন বেরোচ্ছিল না, ইনসুলিন কম বেরোচ্ছিল, তার ফলে আমার শরীরে গ্লুকোজগুলো আমার কোষের মধ্যে না ঢুকে রক্তের মধ্যে নাচা নাচানাচি করছিলো, ঘোরাফেরা করছিলো, ফলে আমার লাফিয়ে লাফিয়ে সুগার লেভেল বেড়ে যাচ্ছিলো, ইনসুলিন ঠিক হয়ে গেল, আমার শরীর ঠিক হয়ে গেল, মানে কী করলো, ও বিটা সেলের মধ্যে যে ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছিলো সেই ডেফিসিয়েন্সিটা ক্লিয়ার করে দিল, তার সঙ্গে সঙ্গে অন্যান্য কোষগুলোতে যে ডেফিসিয়েন্সি ছিল সেগুলোকে ক্লিয়ার করে দিল। সবচেয়ে বড় কথা, ও শরীরটাকে ডিটক্স করলো, শরীর হালকা লাগে, আর শরীর যদি হালকা লাগে মন এমনি ভালো থাকে। যত সমস্যা আমাদের এই পেট থেকে শুরু হয়, পেট পরিষ্কার তো সব পরিষ্কার, ম্যাজিক। তো তখনই আমি ভাবা শুরু করলাম যে কী আছে এই মেডিসিনের মধ্যে, হেলথ সাপ্লিমেন্টের মধ্যে কী আছে, কেন হলো এটা। তখন আমার নজরে পড়লো ম্যাঙ্গোস্টিন, আচ্ছা এই ব্যাপার। তারপরে দেখলাম এর মধ্যে আছে মাকা রুট, সাইবেরিয়ান জিনসি, গ্যানোডার্মা লুসিডিয়াম। গ্যানোডার্মা লুসিডিয়ামটা হচ্ছে মজাদার বিষয়, এটা সম্বন্ধে আমি পড়েছিলাম আগে, এটাকে বলা হতো মাশরুম অফ ইমমর্টালিটি, চাইনিজরা বিশ্বাস করে যে এটা খেলে মানুষ অমরত্ব নাকি পেতে পারে। আমি এটা নিয়ে খোঁজখবর করা শুরু করলাম, তারপরে পেলাম এল্ডারবেরি, রাস্পবেরি, সর চেরি। তো সবচেয়ে মজাদার বিষয় লাগলো আমার হচ্ছে গ্যানোডার্মা লুসিডিয়াম আর এই ম্যাঙ্গোস্টিন, ম্যাঙ্গোস্টিন মিরাকেল ব্যাপার, এর মধ্যে এত কিছু আছে। আর ম্যাঙ্গোস্টিন তো আমরা এমনি খেতে পারবো না, তার কারণ আমি আগেই বললাম ম্যাঙ্গোস্টিনের বেশিরভাগ জিনিস থাকে জ্যান্থন, তারপরে ফ্ল্যাভোনয়েডস, এগুলো সব থাকে হচ্ছে ইয়ের মধ্যে, পেরিকার্পের মধ্যে, খোসার মধ্যে, তো ওটা খাবো কি। তো সেই ক্ষেত্রে আমাদের তো কোনো একটা মাধ্যম দিয়ে খেতে হবে, আমরা নিজেরা তো তৈরি করতে পারছি না, তো সেই ক্ষেত্রে এটা একটা বেটার অপশান।
এই হেলথ সাপ্লিমেন্ট দিয়ে আমরা পেয়ে যাচ্ছি, আমাদের ইমিউনিটি বুস্ট হচ্ছে, আমাদের মেন্টাল হেলথ স্টেবিলিটি পাচ্ছে। এই যে রাসবেরি, রাসবেরি ভিটামিন সিতে সমৃদ্ধ, এই যে ব্ল্যাক কারেন্ট, এটা আমাদের মানসিক স্বাস্থ্য, পেচ্ছাপের সমস্যা সমাধানের সঙ্গে মানে সাহায্য করে। সাইবেরিয়ান জিনসিং, এটা প্রমাণিত যে আমাদের মেন্টাল হেলথে ভালো কাজ করবে। মাকারুট, এটা প্রমাণিত আমাদের সুগার, আমাদের ব্লাড প্রেশার যেটা, সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যার আছে তার কমাবে, যার নেই তার কোনোদিন হবে না, সবসময় ব্যালেন্স রাখবে। এ কোনো ম্যাজিক ইয়ে নয়, আয়ুর্বেদিক অ্যালোপ্যাথি, এটা কোনো অ্যালোপ্যাথি নয়, এটা আয়ুর্বেদিক প্রকৃতির জিনিস। এ কী করে, এ আমাদের শরীরে যেটা নেই সেটা দেয়, আর যেটা আছে সেটাকে বের করে দেয়। পরিষ্কার বিষয়, ব্যালেন্স, কোনো কিছুর অতিরিক্ত করতে দেবে না। আমরা জানি অতিরিক্ত মানে বিষ, অতিরিক্ত কোনো কিছু ঠিক না। আমরা যদি অতিরিক্ত ভাত খাই তাহলে আমাদের বিষক্রিয়া হয়ে মরে যেতে পারি, তো অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্তটাকে হতে দেবে না, সবসময় ব্যালেন্স করবে, যেটা বেশি থাকবে সেটাকে কমাবে, যেটা কমাবে সেটাকে বাড়াবে, সিম্পল। তো সুতরাং যেমন বলা হয় না, ইট এ অ্যাপেল ডেইলি অ্যান্ড মেক ইউর ডক্টর অ্যাওয়ে ফ্রম হোম, তো ব্যাপারটা তাই। আমি যদি রোজ একটা করে আপেল খাই তাহলে যেমন ডাক্তারকে দূরে রাখতে পারি, এটা কেন বলে, এটা তো একটা মেটাফোর, মেটাফোরিক্যালি এটা বলা হয় যে আমি যদি রোজ ফল খাই, সব শাক সবজি খাই, তাহলে আমরা ডাক্তারকে দূরে থাকতে পারবো, মানে আমাদের শরীরে যা সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এবার আমরা যে ফলগুলো খাচ্ছি তার মধ্যেই তো এত রকমভাবে কীটনাশক এসে মিশছে, এত রকমভাবে টক্সিন এসে মিশছে, তাহলে আমরা কী করে সেখান থেকে মুক্তি পাবো, কী খাবো? তো সুতরাং আমাদের তো এই খেতেই হবে, এই খেয়েও যদি সুস্থ থাকতে হয় তাহলে আমাদের শরীরকে ডিটক্স করতে হবে, এবং শরীরের কোষগুলো যদি ঠিক থাকে, তারা যদি সুস্থ থাকে, তাহলে আমরাও সুস্থ থাকবো, সিম্পল, কারণ আমরা কোষ দিয়ে তৈরি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই হেলথ সাপ্লিমেন্টটা সবারই চেষ্টা করে দেখা উচিত, ট্রাই করা উচিত। আমি এই হেলথ সাপ্লিমেন্টের নাম নেবো না, এই আয়ুর্বেদিক হেলথ সাপ্লিমেন্টের আমি কোনো নাম নেবো না, কারণ আমি এখানে অ্যাডভার্টাইজ করতে বসিনি। আমি শুধু এইটুকুই বুঝেছি, আমি উপকার পেয়েছি, আমি যেটা ফিল করেছি, আমি যেটা ভেতর থেকে রিয়েলাইজ করেছি, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শেয়ারিং ইজ কেয়ারিং, 10 মিলি করি কাজ, হাড়ি জিতে না হিলাজ। বললাম, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর কখনো কোনো সমস্যা হলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো, আমি সবসময় সঙ্গে আছি। ধন্যবাদ।